আসসালামু আলাইকুম, আমি সৈয়দ কামজুয়ান রিপন। আজকে আমি আপনাকে দেখাবো একটি কোড অ্যাপ্লিকেশন। এই কোড অ্যাপ্লিকেশনটি আপনার রিয়্যাক্ট নোড জেএস দিয়ে তৈরি করা। তবে এর একটা বৈশিষ্ট্য হলো কি, এটি একটা ডাটাবেস হলো আপনার মাইএসকিউএল ডাটাবেস। সাধারণত আমরা যে কোড অ্যাপ্লিকেশন দেখি রিয়্যাক্ট এবং নোড জেএস, বেশিরভাগই দেখা যায় কি মঙ্গোডিবির সাথে কানেক্ট করে ওই কোড অ্যাপ্লিকেশনটি দেখানো হচ্ছে। তা আমি চেষ্টা করবো আজকে যেটা দেখানোর সেটা হলো কি মাইএসকিউএল ডাটাবেসের সাথে রিয়্যাক্ট এবং নোড জেএস এর কোড অ্যাপ্লিকেশন। তো আমরা প্রজেক্টটা দেখি, এটা হলো আমার এই প্রজেক্টটা। এটা একটা রিয়্যাক্ট তৈরি করা আর সার্ভার আছে একটা নোড জেএস। হ্যাঁ, এখানে আমি আমার যদি ডাটা যদি ইন করি, যেমন টুডু, আমি করি মাই ফোর টুডু এটা দিলাম, আর হলো প্রাইভেটি দিলাম হলো হাই দিয়ে আমি অ্যাড টুডুতে ক্লিক করলাম, সাথে সাথে এসে গেল। আমি যদি এটা রিফ্রেশ করি একটু যাবে না। আর এটা আমার মাইএসকিউএল ডাটাবেস, আমি মাইএসকিউএল ডাটাবেস যদি এখানে রিফ্রেশ করি তাহলে আমার কিন্তু আসছে মাই ফোর টুডু। তাহলে আমি আরেকটা করি, তাহলে বুঝতে সুবিধা হবে মাই ফিফ টুডু। এটা প্রায়োরিটি দিলাম মিডিয়াম, এটা অ্যাড করলাম। অ্যাড করলে এখানে কিন্তু এসে গেল মাই ফিফ টুডু। সাথে সাথেই আমি যদি এখানে ডাটাবেসে যাই আমার মাইএসকিউএল ডাটাবেস, এখানে কিন্তু এটা দেখাচ্ছে। আর এখানে আমি এটা তো অ্যাড করলাম, এখন আমি যদি এটাকে ডিলিট করতে চাই জাস্ট এখানে ডিলিট ডাটাতে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। আর যদি আমি এডিট করতে চাই, যেমন এখানে ক্লিক করলাম এডিট করে আমি লিখব কি এডিট, এটা দিলাম আমি লো দিলাম, লো দিয়ে আমি আপডেট করলাম, সাথে সাথে কিন্তু লো হয়ে গেল। আমি আবার করি লো যেতে আছে, এটাকে আমি দিলাম হাই, এস আই জি এস হাই আপডেট দিলাম, এই যে হাই হয়ে গেল। তো আপনারা বুঝতে পারছেন অ্যাপ্লিকেশনটা এটা কাজটা কি, এটা হলো আপনি অ্যাড করছে, এডিট করছে, ডিলিট করছে এবং শো করছে। আরেকটা জিনিস হচ্ছে আমি ধরে নিয়েছি যে আপনারা মোটামুটি রিয়্যাক্ট নোডগুলি জানেন, কারণ আমি এগুলি চাচ্ছি না শেখাতে, কারণ এটা অনেক লং প্রসেসিং। আর আপনারা যদি এগুলি শিখতে চান তাহলে বিভিন্ন টিউটোরিয়াল আছে, যেমন হানি কোডার, লার্ন সুমিত, স্ট্যাক লার্নার, আমি আমার লিঙ্কে দিয়ে দিব, ওখান থেকে আপনি বেসিকগুলি জানতে পারবেন। বেসিক জানলে সুবিধা হবে, সুবিধা হলে কি আমি যা যা করছি আপনি বুঝতে পারবেন। আমি তাও চেষ্টা করবো ধাপে ধাপে জিনিসটা বোঝানোর জন্য। একটা জিনিস হলো কি আমার প্রোনাউন্সিয়েশনটা তো ভালো না, আমিও বুঝতে পেরেছি। এটা মূল কারণ হলো আমার ফিজিক্যাল কন্ডিশনের কারণে এটা হতে পারে, তো আমি এটা ইম্প্রুভ করার চেষ্টা করছি, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টিউটোরিয়াল দেখার জন্যে।